ভুটান বর্ডারের কাছে প্রায় 4,500 ফিট উঁচু পাহাড়ের উপর অবস্থিত একটি ছোট্ট গ্রাম রঙ্গো। গ্রামটি অপরূপ সুন্দর, পাহাড়, জঙ্গল এবং জলঢাকা নদী দ্বারা বেষ্টিত। এটি হিডেন হ্যামলেট অফ ডুয়ার্স নামেও পরিচিত। নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের অন্যতম প্রবেশপথ এটি। মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের বসবাস এখানে এবং ভাষা নেপালি। গ্রামটি একটি বাজার, পোস্ট অফিস এবং কিছু বাড়ি নিয়ে গঠিত। 500 জনের মতো মানুষ এখানে বসবাস করে। বলতে গেলে এটি একটি অফবিট ট্যুরিস্ট স্পট। শুধুমাত্র এখানকার প্রাকৃতিক পরিবেশ ও মানুষের আচার ব্যবহারের জন্য এটি ধীরে ধীরে একটি হিল স্টেশনে পরিচিত হচ্ছে। তাহলে আর দেরি না করে ঘুরেই আসুন এখানে। ভাবছেন কোথায় থাকবেন? রঙ্গোতে থাকার জন্য রয়েছে একটি হোমস্টে, নাম রঙ্গো হোয়াইট হাউস স্টে। রুম ভাড়া 1200 ডাবল বেড এবং খাবার খরচ 500 টাকা মাথা পিছু। বাকি ডিটেলসের জন্য ডেসক্রিপশন বক্স দেখুন। এখানে পৌঁছতে গেলে আপনাকে নিউ মাল জাংশন থেকে গাড়ি নিয়ে আসতে হবে, ভাড়া 2500 থেকে 2800 মধ্যে। এছাড়া নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিলিগুড়ি হয়েও এখানে আসতে পারে। আশা করি এই তথ্য দিয়ে আপনাদের কিছুটা হলেও সাহায্য করতে পারলাম। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন প্লিজ। ভালো থাকবেন ও ভালো রাখবেন।